আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুক এন্ড ফুড লাভারস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দারুণ মজার পাফ পেস্ট্রি ডোয়ের রেসিপি, আর সাথে থাকছে কিভাবে কাপ চিকেন প্যাটিস বানাতে হয় সেই রেসিপিও। আর আমি আজকে আমার এই রেসিপিতে বিভিন্ন ধরনের প্যাটিসের শেপ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আর কিভাবে ফাস্টফুডের দোকানগুলোতে এই প্যাটিসের ফিলিং বানানো হয় সেটাও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা হুবহু ফাস্টফুডের দোকানের মতো নিজেরাই ঘরে বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে যা যা লাগছে তা হচ্ছে 500 গ্রাম ময়দা, লাগছে চিনি, লাগছে ডিম, লাগছে মার্জারিন, লাগছে বাটার, লাগছে কর্নফ্লাওয়ার আর ময়দার মিক্সড। আমি সবগুলো উপকরণ আগে এক সাইডে সরিয়ে রাখছি এবং আমি পরিমাণটা আপনাদেরকে আজকে গ্রামে বলে দেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 8 গ্রাম পরিমাণ লবণ, চিনি দিয়ে দিচ্ছি 16 গ্রাম পরিমাণ, আপনারা যদি কম করে বানান এর হাফ পরিমাণ নেবেন। আমি একটা ডিম রুম টেম্পারেচারে থাকা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমি এক পাশে রেখে আমি এই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম তেল 50 গ্রাম। আমি নর্মাল সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে টেস্ট বাড়ানোর জন্য বাটারও গলিয়ে ব্যবহার করতে পারেন। ভালো করে উপকরণগুলো মিক্সড করে আমি এতে দিয়ে দিচ্ছি ফেটানো একটি ডিম। ডিম এখানে 50 গ্রাম পরিমাণ নিতে হবে। আমার এই ডিমটা মাঝারি সাইজের ছিল আর 50 গ্রাম ছিল, তাই আমি পুরো ডিমটা নিয়ে নিয়েছি, আপনারা মেপে নেবেন। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে হালকা ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করব। কখনোই ফ্রিজের খুব বেশি ঠান্ডা পানি নেবেন না, এখানে হালকা ঠান্ডা পানি ব্যবহার করবেন, ফ্রিজের পানি এবং নর্মাল পানি মিশিয়ে। আমি আজকে প্রফেশনালরা যেভাবে করে সেই ডোটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি হালকা ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ডোটা করে নিচ্ছি। পানিটা পুরোপুরি একসাথে দেবেন না, অল্প অল্প পানি দিবেন এবং ডো করে নিতে হবে। আর এই ডোটা কখনোই খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করবেন না, মোটামুটি শক্ত হলেই চলবে, কারণ ভিতরে যখন আমরা বাটার আর মার্জারিনের একটা ফিলিং দেব পরত আসার জন্য, তখন খুব বেশি নরম হলে আরও বেশি নরম হয়ে যাবে, তখন আপনার এটাকে ম্যানেজ করা খুব টাফ হয়ে পড়বে। সময় নিয়ে ডোটাকে তৈরি করতে হবে, অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করে নিব। আমি চেষ্টা করেছি পুরো প্রসেসটা আনকাট রেখে একটু ফাস্ট করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, যেন আপনারা পারফেক্টলি বুঝতে পারেন। আর আজকে খুব সহজ ওয়েতে আমি এই পাফ পেস্ট্রি ডোটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে বাসায়ও করতে পারবেন। দেখুন, মোটামুটি শক্ত একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা পলিথিন ব্যাগ কিংবা পলি র্যাপার দিয়ে ঢেকে। রুম টেম্পারেচারে রাখলেই চলবে, ফ্রিজে রাখার দরকার নেই। আমি এখানে বাটার নিয়ে নিয়েছি 140 গ্রাম এবং 160 গ্রাম নিয়ে নিয়েছি মার্জারিন, আপনারা এই বদলে ডালডাও দিতে পারেন। আমি হালকাভাবে মার্জারিনটা গলিয়ে নিয়েছি, পুরোপুরি গলিয়ে ফেললে কিন্তু একদম অয়েলি হয়ে যেত। আমি হালকা মেল্ট করে নিয়েছি মাইক্রোওয়েভে দিয়ে, আপনারা চুলায় দিয়েও হালকা মেল্ট করে নিতে পারেন। এখন আমি রুম টেম্পারেচারে থাকা 140 গ্রাম বাটার এতে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু ডালডা, শুধু মার্জারিন কিংবা শুধু বাটার দিয়েও করতে পারেন, তবে মার্জারিন এবং বাটারের কম্বিনেশনে করলে টেস্ট অনেক বেশি আসে এবং খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। আর ডালডা কখনো শরীরের জন্য ভালো নয়, তাই আমি ডালডা আপনাদেরকে দিতে সাজেস্ট করব না। এখানে আমি 6 চা চামচ কর্নফ্লাওয়ার এবং
6 চা চামচ ময়দা একসাথে মিশিয়ে নিয়েছিলাম। সেখান থেকে আমি অর্ধেক দিয়ে দিলাম এই মিশ্রণে, বাকি অর্ধেক আমি রেখে দিয়েছি। অবশ্যই 6 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 6 চামচ ময়দা মেপে নেবেন। ভালোভাবে মিশ্রণটাকে একটা ক্রিমি টেক্সচার দিয়ে দিয়েছি। এখন আমি সেই 15 মিনিট আগে রাখা ডোটাকে বেলে নেব। এর আগে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম, আপনারা কাউন্টার টপেও করতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে, যেভাবে আমরা পাউরুটি কিংবা ব্রেডের খামির মথি ঠিক সেইভাবে মথে নিতে হবে। এতে করে প্যাটিসটা অনেক বেশি খাস্তা হবে, অনেক বেশি মুচমুচা হবে। এখন আমি একটা বেলুনি দিয়ে যতটুকু সম্ভব বড় করে বেলে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি এটা ফ্রোজেন পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেব, তাই আমি আজকে একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা যদি বাসার জন্য করতে চান, এর হাফ পরিমাণে উপকরণ দিয়ে করতে পারেন। আর উপকরণগুলো আপনারা যদি ভিডিওতে দেখতে বা বুঝতে সমস্যা হয়, আপনারা ডেসক্রিপশনটা চেক করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দিব এবং কোনটা কতটুকু পরিমাণ লাগছে সেই ডিটেলসটাও দিয়ে দিব। মোটামুটি বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবং সেই ক্রিমি টেক্সচার বা মিশ্রণ থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। খুবই হালকাভাবে দিচ্ছি, খুব বেশি পরিমাণে দিচ্ছি না। মার্জারিন ইউজ করলে চেষ্টা করবেন মার্জারিনটা কিন্তু একেবারেই যেন গলে না যায়। এখন আমি উপরে সেই ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা হালকাভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন ঠিক পরোটা যেভাবে ভাজ করে সেভাবে আমি একটা ভাজ দিয়ে দিচ্ছি। দেখুন একেবারেই ইজি, আপনারা আমার হাত কিভাবে করছি সেটা একটু ফলো করলেই পারবেন। ঠিক পরোটার ভাজের মতো দিয়ে নিয়েছি। এখন আমি একটা পলিথিন ব্যাগ বা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে ফ্রিজে নর্মালে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এ ফাঁকে আমি চিকেন ফিলিংটার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য একটু তেল এবং দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। আমি আদা রসুন বাটা এবং সয়া সস দিয়ে চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম এবং চিকেনগুলো আমি সেদ্ধ করে হাতে ঝুরঝুরো করে নিয়েছি। আর সেদ্ধ করার পরে যে পানিটা থাকে, মানে চিকেন স্টক, সেই স্টকটাই আমি এখানে ব্যবহার করব পানির বদলে। আপনারাও চেষ্টা করবেন পুরো প্রসেসটা ফলো করতে, এতে করে অনেক বেশি টেস্টি হয়। আর ফাস্টফুডের দোকানগুলোতে কিন্তু এই পুরটাই বা এই ফিলিংটাই ব্যবহার করে, এই যে আমার সেদ্ধ করে রাখা চিকেনগুলো। আমি এখানে শুধু আদা রসুন বাটা এবং সয়া সস দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ পরে যে পানিটা ছিল সেটা আমি রেখে দিয়েছি, মানে চিকেন স্টকটা আমি রেখে দিয়েছি, সেটা আমি এখানে ব্যবহার করব। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমি কিন্তু আর তেমন কোনো মশলাই ব্যবহার করিনি। এখন আমি চিকেন স্টকে 2 টেবিল চামচ পাউডার দুধ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং সেটা আমি এই চিকেনের মিশ্রণটাতে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে বাটিটাকে ধুয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি আর একটু পানি। আমি আবারও বলছি, আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার চিকেন স্টকে মিশিয়ে নিয়েছিলাম। হুবহু আমার এই প্রসেসটা ফলো করলে অনেক বেশি টেস্টি হবে এই ফিলিংটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ কুচি। কাঁচা মরিচটা একদম শেষে দেবেন, এতে করে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। মোটামুটি শুকিয়ে একটা গ্রেভি টেক্সচার চলে এসেছে ঘন। ঠিক এই পর্যায়ে, খুব বেশি গ্রেভি রাখবেন না, ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আমি চলে এসেছি আমার ডোটা নিয়ে ফ্রিজ থেকে, সেটাকে এখন আমি আবারও ময়দা ছিটিয়ে একটু বেলে নেব। কোনো কিছুই না, আমরা যেভাবে পরোটা বেলি ঠিক সেইভাবে বেলে নেবেন, যতটা বড় করে বেলা সম্ভব ঠিক ততটা বড় করেই বেলে নেবেন। আমার এই পরিমাণে করলে আপনাদের মিডিয়াম সাইজের 16টা প্যাটিস হবে। আর সাইডে যে কিনারগুলো বাঁচবে সেগুলো দিয়ে আপনারা চিকেন স্ট্র করতে পারেন, বিভিন্ন শেপের প্যাটিস বানাতে পারেন, সেটা আমি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন আমি মোটামুটি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি এবং এটাকে আমি 5টা ভাগে কেটে নিব, আপনারা চাইলে 4 ভাগেও কাটতে পারেন। এবং ভাগগুলো হবে, একটা একটু ছোট, এর পরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা অনেক বেশি বড়, এরকম আমি ছোট থেকে বড় 5টা পিস করে কেটে নেব। আপনারা চাইলে 4টা পিসও করে নিতে পারেন। যেহেতু আমি আজকে বেশি পরিমাণে করেছি ডোটা, তাই আমি 5টা করে নিচ্ছি, এতে করে পরত অনেক বেশি আসবে। আপনারা চাইলে আগে মার্জারিন এবং বাটারের মিশ্রণটি দিয়ে তারপরেও কাটতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আগে কেটে তারপর যদি ওই মিশ্রণটা লাগান, এতে করে ফোল্ড করার অনেক ইজি হয়ে যায়, না হলে মিশ্রণটা পুরো ম্যাসি হয়ে যায় যখন কাটতে যাবেন তখন। এখন আমি সেই মার্জারিন এবং বাটার মিশ্রণটা সুন্দরভাবে একটু পুরু করে পুরো রুটিটাতে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যতটুকু পুরু করে সম্ভব আপনারা ততটুকু পুরু করে এই কাজটি করে নেবেন। আপনারাও চেষ্টা করবেন মার্জারিন আর বাটার মিক্স করে করতে, এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। বাটার শুধু দিয়েও করতে পারেন, তবে তখন ক্রিসপিনেসটা এর চেয়ে একটু কম আসবে। আর যদি আপনারা ডালডা দিয়ে করেন সেক্ষেত্রে অনেক ক্রিসপি হবে, কিন্তু ডালডা শরীরের জন্য কখনোই খুব বেশি ভালো নয়। আর কেউ যদি চান শুধু মার্জারিন দিয়ে করতে, সেটাও আপনারা করতে পারেন। আর মার্জারিন কি সেটা একটু বলি, মার্জারিন হচ্ছে ভেজিটেবল ফ্যাট, তাই এটা শরীরের জন্য ক্ষতিকর নয়। এটাকে বাটারের সাবস্টিটিউটও বলা চলে। ভালোভাবে পুরু করে আমি পুরো মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি। বাটার আর মার্জারিনের যে মিশ্রণটা আমি করেছিলাম পুরোটাই আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মিশ্রণটা একটু পুরো করে লাগালে আপনাদের প্যাটিসের ভাঁজগুলো খুব ভালোভাবে বোঝা যাবে, প্যাটিসটা অনেক বেশি পাফি হবে আর অনেক বেশি ক্রিসপি হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুল করবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।
আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি বাটার এবং মার্জারিনের মিশ্রণটা ছড়িয়ে নিয়েছি রুটিতে, এবং ময়দা আর কর্নফ্লাওয়ারের যে গুঁড়ো মিশ্রণটা অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম সেটা থেকে আমি উপরে ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা খুব ভালোভাবে করবেন, ভালোভাবে এই গুঁড়োটা স্প্রেড না করলে কিন্তু ভাজগুলো খুব ভালোভাবে বোঝা যাবে না। এখন আমি ছোট যে পিসটা ছিল সেটাকে নর্মালি একটু রোল করে নিয়েছি, কিছুই না, শুধু রোল করে নিয়েছি যেভাবে সুইস রোল রোল করে ঠিক সেইভাবে। এখন তার থেকে একটু বড় যেটা সেটাতে এভাবে টেনে টেনে একটু চেপে চেপে আমি রোল করে নিচ্ছি। দেখুন, একদম ইজি প্রসেসে আমি করে দেখানোর চেষ্টা করছি। এখন আমি এর চেয়ে একটু বড়টাতে দিয়েছি এবং একটু টেনে নিচ্ছি। চেষ্টা করবেন সাইডেও টেনে লক করে দেওয়ার জন্য, সাইডের জায়গাটাও যেন বন্ধ হয়ে যায় উপরেরটা দিয়ে, সেটা চেষ্টা করবেন যতটুকু পারা যায়। এখন আমি এর চেয়ে বড় পিসটার মধ্যে ফোল্ড করা পিসটা দিয়ে দিলাম, ঠিক আগের মতো ফোল্ড করে নিচ্ছি এবং উপরের সাইডটা টেনে টেনে সাইডে দিয়ে দিচ্ছি যেন সাইডটাও ঢেকে যায়। এখন আমি সবচেয়ে বড় যে পিসটা ছিল সেটার উপর দিয়ে দিলাম, আবার ঠিক একইভাবে টেনে সাইডগুলো আমি লক করে দিচ্ছি বা ঢেকে দিচ্ছি। একইভাবে ফোল্ড করে নিলাম, দেখুন সাইডগুলো আমি ঠিক এইভাবে ঢেকে দিচ্ছি, উপরেরটা টেনে আমি সাইডগুলো ঢেকে দিচ্ছি। এখন আমি এই ডোটাকে ফ্রিজে নর্মালে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য সেট হতে। আপনারা প্যাটিস বানানোর আগেও এই কাজটি করে নিতে পারেন, আগের দিন পরের দিন আপনারা খুব সহজেই তাহলে প্যাটিস বানিয়ে নিতে পারবেন। আর কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। সেই ক্ষেত্রে প্যাটিস বানানোর 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে ডোটা ফ্রিজ থেকে বের করে বা ডিপ থেকে বের করে নিলেই হবে। চলে আসলাম 3 ঘন্টা পরে, অবশ্যই ফ্রিজে নর্মালেই রাখবেন, ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, নর্মালে রাখলেই চলবে। দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে শক্ত শক্ত হয়ে গিয়েছে। এখন আমি বেলনি দিয়ে একটু চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি। প্রথমে যদি চাপ দিয়ে বেলতে যাই সেই ক্ষেত্রে কিন্তু মিশ্রণটা ভেতর থেকে বের হয়ে যেতে পারে, ঠিক চাপ দিয়ে ফ্ল্যাট করে নিলে খুব ইজিলি আপনারা রুটিটা বেলে নিতে পারবেন। এখন যতটুকু বড় করে বেলা যায় ঠিক ততটুকু বড় করে বেলবেন, আধা ইঞ্চির চেয়ে একটু কম পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু আপনার প্যাটিসটা অনেক বেশি পাফি হবে না। এখন আমি কাপ প্যাটিসের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি 1/2 ইঞ্চি থেকে একটু কম পুরুত্ব নিয়ে রুটিটা বেলেছি। আমি একটা মোল্ড দিয়ে এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন, আমার এই শেপের কুকি কাটার নেই তাই আমি এই মোল্ড দিয়ে কেটে নিচ্ছি। দেখুন মোল্ড দিয়ে কেটে আমি একটা মোল্ডে আগে বাটার ভরিয়ে নিয়েছিলাম সেটাতে আমি ভালোভাবে এভাবে চেপে দিচ্ছি। অবশ্যই বাটার বা অয়েল ব্রাশ করে নেবেন, এতে করে খুলে আসতে খুব সহজ হবে। ঠিক এভাবে মাঝে আমি পুরটা দিয়ে দিয়েছি। এখন উপরে আমি একটু ডিম ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরে যে আমরা লেয়ারটা দিব ওটা খুব সহজেই সেট হয়ে যাবে। আর কোনোভাবেই পাফ প্যাটিসের ডোটা চেপে চেপে লাগাতে যাবেন না, এতে করে কিন্তু পাফিনেসটা চলে যাবে। দেখুন ঠিক এভাবে দিলাম। এখন আমি উপরে ডিম ব্রাশ করে নেব। আরেকটা কথা বলে দেই, আপনারা প্যাটিসে কখনোই সাইডে ডিম ব্রাশ করবেন না। ডিমটা ব্রাশ সাইডে করলে অনেক সময় দেখা যায় ডিমের কারণে সাইডটা ফুলতে পারে না,
তাই মাঝের জায়গাটা খুব হালকাভাবে ডিম ব্রাশ করে দিবেন, কোনোভাবে যেন সাইডে ডিমটা লাগতে না পারে। অনেকের এই প্রসেসটা ভুলের কারণেও কিন্তু পাফ প্যাটিস ফুলে না। আমি একটা নজেলের সাহায্যে মাঝখান থেকে একটা গোল রাউন্ড করে কেটে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। দেখলেন তো কত সুন্দরভাবে চিকেন প্যাটিস তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর সাইডে যে লেয়ারগুলো বা চিকন জায়গাগুলো বাঁচবে ওগুলো দিয়েও আপনারা কিছু করে ফেলবেন, চিকেন স্ট্র করে ফেলবেন বা রিং রোল করে ফেলবেন, কারণ এগুলো একত্রিত করে যদি আবার ডো করতে যান সেই ক্ষেত্রে কিন্তু পাফ প্যাটিস আর ফুলবে না। এখন আমি আবারও এর মধ্যে একটু ডিম ব্রাশ করে নিচ্ছি আর উপরে আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি। দেখুন, কোনোভাবে উপরে লেয়ারটা চেপে দিবেন না, আর ডিমটা উপরে এমন হালকাভাবে ব্রাশ করবেন যেন কোনোভাবেই সাইডে ডিমটা না গড়িয়ে আসে। ডিমটা সাইডে চলে আসলেই তখন আপনার প্যাটিসটা ফুলবে না। এখন আমি দেখিয়ে দিচ্ছি যাদের কাছে মোল্ড নেই তারা কি করবেন। তারা একটা গ্লাস বা কাপ দিয়ে কেটে নেবেন গোল করে, এভাবে দুটো কেটে নেবেন, এর মাঝে পুর দিয়ে দিবেন বা ফিলিংটা দিয়ে দিবেন, দিয়ে আবারও আগের মতোই ডিম ব্রাশ করে নেবেন, নিয়ে উপরে এভাবে বসিয়ে দিবেন। প্যাটিসটা কিন্তু ফুলে নিচেটার সাথে একসঙ্গে জোড়া লেগে যাবে। এখন এভাবে একটা গোল করে বসিয়ে দেবেন এবং ডিম ব্রাশ করে দেবেন। দেখুন, বাসায় মোল্ড না থাকলেও কিন্তু খুব ইজিলি আপনারা এই কাজটা করে নিতে পারেন। এখন আমি চারিদিকে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। বারবার বলছি, ডিম ব্রাশ করাটা খুব ভালোভাবে খেয়াল করবেন যেন কোনোভাবেই সাইডে লেগে না যায়। লেগে গেলে কিন্তু আপনার প্যাটিসগুলো ফুলবে না। দেখুন, আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিব এটা 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পর থেকে চেক করা শুরু করবেন, কালার চলে আসলে নামিয়ে দেবেন। এখন আমি ছোট একটা পিস নিয়ে নিয়েছি যেটা সাইডে থেকে বেঁচে ছিল, ওটার মাঝখানে আমি পুর দিয়ে ফোল্ড করে ঠিক এভাবে টুইস্ট করে দিচ্ছি। দেখুন, কোনো কিছুই না, জাস্ট টুইস্ট করে দিলাম। প্যাটিসের কোনো অংশ কিন্তু ফেলবার নয়, কিন্তু আপনারা একসাথে কখনো আবার এই চিকন জায়গাগুলোকে ডো করে নেবেন না। ডো করে নিলে কিন্তু আর প্যাটিসগুলো পাফ প্যাটিসের মতো ফুলবে না। এখন আমি সাইডের চিকনগুলো একটা শাসলিকের কাঠিতে নিয়ে নিয়েছি এবং এভাবে পেঁচিয়ে নিচ্ছি, এভাবে টুইস্ট করে নিচ্ছি। এটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি পাফি হয়। এখন আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি প্যাটিসের শেপ করে। এখন একটা পলি ব্যাগ বা পলি র্যাপার দিয়ে মাঝে এভাবে দিয়ে ঠিক এই প্রসেস ফলো করে আপনারা ডিপে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। পলি ব্যাগের উপরে পিসগুলো রেখে আপনারা ডিপে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এখন আমি একইভাবে একটা চারকোনা পিস নিলাম, এক সাইডে আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি আর মাঝে আমি একটু কাটা দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন 3 কোণা ভাঁজ দিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। দেখুন, আমার প্যাটিসগুলো কিন্তু হয়ে গিয়েছে। সাইডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাফি হয়েছে। আমি আজকে চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার প্রসেসটা। দেখুন কতটা পাফি হয়েছে, আর সুন্দরভাবে কিন্তু জোড়া লেগে গিয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু মোল্ড ছাড়াটা দেখুন একেবারেই কিন্তু খুলে যায়নি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ইজি প্রসেসে আমি করে ফেলেছি। ইনশাল্লাহ আপনারাও বাসায় ট্রাই করলে পারবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।